তা কেবল নীলার দোয়ার কারণে মনে হয় আগের জন্মে তুমি কোনো সত্যিকার পুণ্য করেছিলে তাই নীলার মতো একজন স্ত্রী পেয়েছো এই যে ওকে দেখছো ওর আশেপাশে কেউ নেই এক সময় ও তোমার মতো একটা এলাকার অনেক বড় মাস্তান ছিল কিন্তু এখন ওর দুটো কথা বলার মতো লোকের বড় অভাব মানুষ একা জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে কিন্তু মৃত্যুর সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে না সবকিছু নিজের চোখেই তো দেখলে তাই আমি চাই না তোমার পরিণতিও ওর মতো হোক ভেবেছো সবাই তোমাকে ভালোবাসে সম্মান করে না ঘৃণা করে আজ তোমাকে থানা থেকে জামিন ছাড়িয়ে এনেছি আমি জামিনের টাকা জোগাড় করেছি আমি জীবন ভিক্ষে দাও ওকে তুমি ক্ষমা করো আল্লাহ সারাটা জীবন ও শুধু কষ্টই পেয়েছে ভালোবাসা শান্তির কোনো পরশে পাইনি তাকে আর কষ্ট দিও না খোদা ওকে সুস্থ করে দাও প্রয়োজনে ওর সমস্ত কষ্ট তুমি আমাকে দাও খোদা আমি হাসি মুখে মেনে নেব ওকে তুমি কোনো কষ্ট দিও না খোদা আমি সহ্য করতে পারবো না খোদা আমি সহ্য করতে পারবো না আমার মনের ভিতরের পশুটারে খুন কইরা তুমি সরা যেতেছ কেন কাছে আইবা না তোমার আমার মাঝে একবার যা ঘটে গেছে তাকে হয়তো দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারি কিন্তু দ্বিতীয়বার সেই ঘটনার পুনরাবৃত্তি হোক আমি চাই না তোমার শক্ত কথা আমি বুঝি না কারে বুঝি এই বুকের ভিতরে আমার কেমন জানি লাগে তোমার না দেখলে আমার আমার বুকটা কেমন জানি খালি হয়ে যায় এই কেমন কেমনটা রে ঠিক করবো কেমনে সমাজের রীতিনীতি মেনে নিয়ে আমাকে আপন করে নাও আমাকে তোমার জীবন সাথী করে নাও তোমার সব কষ্ট আমি দূর করে দেব তার মানে বিয়া বিয়ে আমি করতে পারি কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবা আমার মাথার উপরে ছাদ নাই ঘরের দরজা নাই এই শান্তর মনে চুলার লাল টকটকা কয়লার আগুন ছাড়া আর যে কিছুই তাই দিলাম আর যে আমার কিছুই নাই যা পাওয়ার আমি পেয়ে গেছি আমার আর কিছুই চাই না কিন্তু আজ
आज तुम्हें कथा दीते हबे तुम आर कोनो दिन अस्त्र हाथे नेबे ना कारो जीवन केड़े नेबे ना टाकार बिनिमये निजेके बिक्री करबे ना कथा दाओ शांति कथा दाओ तुम्हार माथा छुए प्रतिज्ञा करलाम आज थेके जन्म हलो नतून एक शांत नतून एक मानुष Thank you.